উদাহরণ দিচ্ছি নামাজ কয়েক তো পড়েন কোরআন শরীফে আছে পাঁচকদের কথা জি আকিমিস সালাতা তরাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনাস সাইয়্যাত পাঁচকত নামাজের কথা আল্লাহ বলে দিয়েছেন ফজর কয় রাকাত পড়েন ফরজ জোহর আসর মাগরিব এশা এটা কোরআন শরীফের কোথায় আছে তাহলে হাদিসকে বাদ দিলে তো নামাজই থাকে না আর নামাজ গেলে তো ইসলামই থাকে না তাহলে হাদিস বাদ দিলে কোরআন বোঝার সুযোগ নাই হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না তাই যারা রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে তারা অমুসলিম বেঈমান গোমরা পথভ্রষ্ট এবং বাতিল ফেরকা কোন হিন্দু কোন ইহুদি বা খ্রিস্টান কোন খ্রিস্টান যদি জেসাস জেসাস মানে ঈসা তাকে তারা জেসাস বলে জেসাসের অস্তিত্বকে বিশ্বাস না করে কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে খ্রিস্ট ধর্মে তাকে খ্রিস্টান বলা যাবে জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
কাজটা আগে আসো না কেন? আপনাদের কষ্ট দরুদ পড়তে হৃদয় উজাড় করে ভালোবাসার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللهم صل على وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله মহিরন্দ চটপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশতম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কারি সুফি মুখলেসুর রহমান রুস্তম আলী সাহাব বারাকাল্লাহু ফি উমরিহ ওয়া নাওয়ারাল্লাহু সাদরাহু বি আনওয়ারিল মারিফা উপস্থিত কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব মামুন আল মাসউদ খান হাদাহুল্লাহ হেদায়াত আল ইসলাম হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম দুপুরবেলা চরম ব্যস্ততার মধ্যে পরম আগ্রহ নিয়ে যারা আজকের এই বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রসুলগণের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ্দুজা সৈয়দ সকলেন ইমাম উল মুরসলিন খাতামুন নবীঈন অল মুরসলিন আফতাবে নবুয়ত শাহান শাহে রেসালত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুনালা নূর নবীনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আঁচ থেকে
হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে অন্য সময় থেকে একটু আগেই চলে এসেছি, এসে দেখলাম আপনার আমি আসার পর অর্ধেকের বেশি লোক এসেছে, তাহলে আর একটু পরে আসলেই পারতাম। আপনাদের তো শাখের করা দুই দিকে সমস্যা, দেরিতে আসলে এক সমস্যা, আগে আসলে আরেক সমস্যা। সে যাই হোক, আলহামদুলিল্লাহ মাহফিল কমিটির নিয়তে একটু সমস্যা ছিল, তারা ভাবছিল দিনে লোকজন হয় কিনা, এই জন্য আমি দেখেছি পুরা মাঠে বিছানাও বিছায় নেই, অথচ আমাদের পুরা মাঠটা এখন লাগবে ইনশাল্লাহ। যে ভাইটা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার করজোর অনুরোধ, মাহফিলের পরিবেশটা যত সুন্দর করবেন আপনার কবরটাকে আল্লাহ তত উজ্জ্বল করে দিবেন। কেন এখানে ভিড় করে বসবেন কেন? বাম পাশের ওই খালি জায়গাটা পূরণ করেন। অনেকে বেহুদাই দাঁড়িয়ে থাকে আমাদের প্রোগ্রামগুলোতে, হিন্দুরা অমুসলিমরাও আসে, ওয়াজ শুনতে আসে, কিন্তু তারা লজ্জায় বসে না, আমরাও তাদের বসতে বলি না, দাঁড়ায় থাকে। ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় তো বসবেন। আর স্বেচ্ছাসেবকরা লক্ষ্য রাখবেন আশেপাশে কোনো শব্দ আওয়াজ যেন না হয়। সম্মানিত সুধী, আজকে কোরআন করিম থেকে একটি আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি, এই অংশটুকুন কেন্দ্র করে কিছু কথা আমি আপনাদের সামনে শোনাব। আল্লাহ তাআলা কোরআন করিমে ইরশাদ করেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে জোরে বলতে হবে ইসলাম। আমি লক্ষ্য করে দেখেছি সারা দেশ ঘুরে পৃথিবীর কোন দেশে এত বাতিল ফেরকা নাই বাংলাদেশে যত আছে, 72 ফেরকার সবগুলো আছে, পৃথিবীর কোন দেশে এত দ্বন্দ্ব নাই বাংলাদেশে যত দ্বন্দ্ব আছে, পৃথিবীর কোন দেশে মাসলাকগত বিশৃঙ্খলা কলহ এত নাই বাংলাদেশে যত আজ। এরা আপন আপন মাসলাক নিয়ে ব্যস্ত, দিনের মহান স্বার্থ থেকে দূরে সরে গেছে। তার মূলভীত কারণ খুঁজে পেয়েছি যে আমাদের অধিকাংশ মুসলমান প্রকৃত দিনের পরিচয়টা জানে না, সেই জন্য এই যে আল্লাহর মনোনীত দিন একটাই, সেটার নাম কি? এই দিন ইসলামের একটি সংক্ষিপ্ত পরিচয়, আপনি এটাকে বলতে পারেন অ্যান ইন্ট্রোডাকশন অফ ইসলাম, অ্যান ইন্ট্রোডাকশন অফ ইসলাম, ইসলামের সংক্ষিপ্ত দিনের পরিচয়টা, দিন ইসলামের পরিচয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। সত্য বলার স্বার্থে কিছু কথা আপনাদের কোন দলমতের বিপক্ষেও যেতে পারে, পক্ষেও আসতে পারে, সেটাকে আপনাকে স্বাচ্ছন্দ্যে মেনে নিতে হবে। কারণ মানুষ, প্রশাসন বলেন, জনগণ বলেন, কমিটি বলেন, আমাদেরকে যতই সেন্সর করুক, আল্লাহর নির্দেশ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। মুমিনগণ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এক কওলান লাইসা ফীহি ইউজাজ, কওলান সাওয়াবা, কওলান হক, তোমরা সত্য কথা বলো, হক কথা বলো, সিধা কথা বলো। নির্দেশ কার? আল্লাহ।
সত্তরটা শর্ত মানবো না আল্লাহটা মানবো? তবে হ্যাঁ, কথা হতে হবে কোরআন সুন্নার আলোকে, সেটা মানতে তো মুসলমানের কোনো আপত্তি থাকতে পারে না, ঠিক কিনা? সবারই তো শুধু আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এর চেয়ে বড় সাক্ষ্য কোরআন হাদিসের আর কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন, উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বুখারী শরীফের তারজামাতুল বাব, একটা তারজামাতুল বাবের ব্যাখ্যায় তিনি একটা হাদিস এনেছেন, তাফসীরের কিতাবও হাদিসটি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে হিব্রানে মিনাল ইয়াহুদ, ইহুদি ধর্মের বিচক্ষণ দুইজন পণ্ডিত বড় আলেম শামদেশ থেকে মদিনা শরীফ আসছে। এসেই তারা একজন একজনকে বলতেছে, ভাই আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যে ইয়াসরেবে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন, যে মদিনা মুনাওয়ারার বর্ণনা আমরা তাওরাত কিতাবে পেয়েছি, আমরা তো এখন সেই মদিনা শরীফ আছি। আরে তোমরা না খেয়ে আসছো নাকি? আমার কথা কানে যায়? তোমাদের গলা মাইক তো দেয় ব্যাটারি, তো তোমাদের ভলিউম গেল কই? আমার সাথে তো কমিউনিকেশন রাখতে হবে। একজন আরেকজনকে বলো আসো খোঁজ নিয়ে দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হিজরত করে এসেছেন কিনা। মদিনা মুনাওয়ারার অধিবাসীগণ বললেন, হ্যাঁ ইতিমধ্যে আল্লাহর রসুল হিজরত করছেন। তো বলো চলো একটু রসুল্লার কদমে নিয়ে যাও, আসছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় আদবের সাথে দুইজন ইহুদি আলেম রসুল্লাহকে জিজ্ঞেস করলেন, আন্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ। আবার প্রশ্ন করছে, আন্তা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রসুল্লাহ বললেন, হ্যাঁ। বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করব, যদি উত্তরটা দেন আমরা নগদ ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, প্রশ্ন করো। তখন প্রশ্ন করলো তারা, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু والملائكه واول العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام তারপরে তোমরা বসবে না, আমি বলছিলাম অমুসলিমরা দাঁড়ায় থাকে বসতে বলি না আমরা, লজ্জা পায়। তোমরা যারা আমার মুসলমান ভাই আছো আল্লাহর রাস্তে বসো না, তো কি দরকার একজনের ঘাড়ে আরেকজন বসার? বাম পাশে একটু রোদ আছে, যারা দাঁড়িয়ে আছো বসে যাও, তোমরা বসলেও তো আল্লাহ ম্যাক দিতে পারেন, রোদ চলে যেতে পারে, বসে যাও যারা দাঁড়িয়ে আছো। আমরা যে আসলাম বসলাম নিয়ত ঠিক করছি না? আমাদের নিয়ত ঠিক আছে? এই যে আসছেন বসে আছেন দুপুর বেলা গরমে, দেখেন না রাজনৈতিক সমাবেশ করতে কত টাকা লাগে, নেতাদের প্রচুর টাকা খরচ হয়, মানুষকে আনতে বাস ভাড়া দিতে হয়, হাতে নগদ দিতে হয়, দুপুরে লাঞ্চ দিতে হয়, তারপর দেখা যায় নেতা মাইক নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করতেছে আর শ্রোতা চিনাবাদাম চাবাচ্ছে। এখানে আপনারা এই যে মৌমাছি যেভাবে আসে সেভাবে বসে আছেন, সুবহানাল্লাহ, শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু
তাহলে এই যে আসলেন বসলেন সওয়াব হচ্ছে না বেশি না কম বেশি আমরা খুশি না বেজার আমরা খুশি আমাদের মাবুদ খুশি মাখলুকাত খুশি কুল কায়নাত খুশি ফেরেশতারা খুশি শুধু বেজার শয়তান আর তার চালাচামুন্ডারা শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে এখন একটা বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা তো চারটার আগে মুনাজাত করে বাড়ি যেয়ে আসর পড়ব ইনশাআল্লাহ কিন্তু আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ আল্লাহ কবুল তাকবীর আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন বলুন আল্লাহ আমিন তাহলে কথা খেয়াল করতেছেন স্টেজ উঠানামা বন্ধ করুন একদম চুপচাপ বসে থাকো হ্যাঁ স্টেজে কেউ উঠানামা করবে না তোমরা বসে যাও দাঁড়ায় আছো কেন সব বসো তাহলে আল্লাহর কোরআনে সবচেয়ে বড় সাক্ষ্য যেটা আল্লাহ দিছেন ওটা কি ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর হাবিব যখন জবাব দিয়ে দিলেন দনজন ইহুদি তাৎক্ষণিক রসুল্লাহর কাছে কালেমা পড়ে ইমান এনে মুসলমান হয়ে আবার শাম দেশে ফিরে গেলে এর থেকে আপনি অনুমান করতে পারছেন যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দ্বীন ইসলাম এই কথাটার ওজন কত বেশি এটা সাক্ষ্য কে দিয়েছেন আল্লাহ এটা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাক্ষ্য দিয়েছেন আদম থেকে ঈসা এক লক্ষের উপর নবী এটা সাক্ষ্য দিয়েছেন জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মওত এবং সমস্ত ফেরেশতা এখন আসেন এখানে দিন অর্থ কি এটা বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআন কারিমে অনেকগুলো বিষয়কে দিন বলেছেন কি বলেছেন যেমন আল্লাহ তাআলা জাযা কর্মফল পুরস্কারকে দিন বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন কোরআন শরীফ পড়তে কষ্ট হয় পড়েন না একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين الله بيچار دينر مالك এখানে যে দিন শব্দটা আসছে এটা মালিকি ইয়াউমিল জাযা এখানে দিন অর্থ পুরস্কার কর্মফল অর্থাৎ আল্লাহ হচ্ছেন কর্মফল দেওয়া হবে যেই দিন সেই দিনের মালিক তো দিন শব্দের একটা অর্থ কি অনেক অপেক্ষা করে বলে যে আল্লাহ বলছেন যার যার ধর্ম তার তার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন সহিহ আল বুখারী না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ কর্মফল আয় লাকুম দিনুকুম আয় লাকুম জাযাউকুম ওয়ালিয়া দিন ওয়ালি জাযাই কাফেররা তোমরা যারা শিরক কুফর করছো এই খারাপ কাজ শিরকি কাজ কুফরি কাজের কর্মফল তোমরা পাবে শাস্তি ওয়ালিয়া দিন আর আমি যা আল্লাহর ইবাদত করি সেটার পুরস্কার আমি পাবো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ কি ধর্ম না কর্মফল এটা বুঝতে হবে না বুঝলেই সমস্যা ঠিক কি না ও যে বলছি বাংলাদেশে যত ফেরকা আছে দুনিয়ার কোথায় তো ফেরকা বাংলাদেশে যত দ্বন্দ্ব আছে দুনিয়ার কোথায় তো দ্বন্দ্ব তার এক
একমাত্র কারণ দ্বীনের পরিচয় আমাদের জানা নাই সেজন্য যে যেমনে পারতেছি দ্বীনের ব্যাখ্যা দিচ্ছি আর নিজের ব্যাখ্যাটা দাঁত দিয়া কামড়ায় ধরছি নিজের মাসলাক খুঁটি মেরে ধরছি আর কিছু বুঝ মানতে চাই আমরা যখন দ্বীনের সমাজ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্বীন ডেফিনিশন অফ দ্বীন ইন্ট্রোডাকশন অফ দ্বীন পুরা বুঝবো আমাদের দ্বন্দ্ব কমে যাবে কলহ কমে যাবে ঝগড়া কমে যাবে তখন মাসলাক জাতটা তার কাছে থাকবে কিন্তু ইসলামের স্বার্থে সব কি হয়ে যাবে সুবহানাল্লাহ বলে তাহলে দ্বীনের একটা অর্থ হচ্ছে কর্মফল কর্মফল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার যার ধর্ম তার তার এটা আল্লাহ বলেন নাই বলছেন যার যেমন কর্ম তেমন ফল আল্লাহ বলেন কি আর আমরা বুঝি কি আর জনগণকে বলি কি আল্লাহ রাব্বুল আলামিন ইমানকে দীন বলেছেন ইমানকেও কি বলছেন قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض محمد صلى الله عليه وسلم أبني منافق در كبولون أتعلمون الله بدينكم أي بإيمانكم تمرا كي تما در إيمان ربباري الله كي شكاتي چاونا كي তোমাদের ইমান আছে না নাই আল্লাহ ভালো করেই জানেন এখানে দিন অর্থ ইমান দিন অর্থ কি ইতাআত আনুগত্য দাসত্ব গোলামি বরণ করাকে আল্লাহ দিন বলেছেন কি বলেছেন যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু এখানে দিন অর্থ ইবাদত ইতাআত আনুগত্য তাহলে আমরা দেখলাম দিনের একটা অর্থ কর্মফল দিনের একটা অর্থ ইমান দিনের একটা অর্থ আনুগত্য আবার আল্লাহ তাআলা কনস্টিটিউশন সংবিধান আইন আল্লাহর আইনকেও আল্লাহ দিন বলছেন কি বলছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون أفغير دين الله يبغون أي يطلبون الله بدان بايرة تمرا كي مانوشر رجيت بدان خستسو আল্লাহ পাক বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে তাওআ ওয়া কারহা অতএব আকাশে জমিনে ধুলোকে ভুলোকে জলে স্থলে দূর অন্তরীক্ষে মহাকাশে মহাশূন্যে যা আছে সব আল্লাহর আনুগত্যকে মেনে নিয়েছে ইচ্ছায় অনিচ্ছায় স্বেচ্ছায় অনিচ্ছায় কেউ স্বতঃস্ফূর্তভাবে আর কেউ না পারতে এখানে আইনকে আল্লাহ বিধানকে আল্লাহ দিন বলেছেন বলেন সুবহানাল্লাহ হবে না জি জি কোন জ্ঞান নাই বুদ্ধি নাই আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ বলেন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার যার যার ধর্ম তার তার আল্লাহ এটা বলেন নাই কথা খেয়াল করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন লা অফ শরিয়া আল্লাহর পক্ষ থেকে যে আইন ও কানুন শরিয়াত দেওয়া হয়েছে সেটাকেও আল্লাহ দিন বলেছেন যেমন আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ভাগ্য বিপন্ন পোড়া কপাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে বিশ্বাস করলো না ওনার আনিত দিনকে গ্রহণ করলো না ইসলামকে দিন হিসেবে গ্রহণ করলো না অর্থাৎ রসুল্লাহ শরীয়ত এখানে উদ্দেশ্য
অর্থাৎ আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ শরিয়া জীবন বিধান এনেছেন সেটাকে যে দ্বীন হিসেবে গ্রহণ করলো না আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু তার কাছ থেকে কোনো কিছুই কখনো কবুল করা হবে না তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত তার দাড়ি তার টুপি তার জুব্বা কুর্তা জিকির ফিকির কোনো একটি আমল আল্লাহর কাছে গৃহীত হবে না বরং সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে দিনের কতগুলো অর্থ পাইছেন দেখছেন না মোটামুটি মৌলিকভাবে আমরা চারটা অর্থ পাই এর মধ্যে দিনের একটা অর্থ হচ্ছে জীবন বিধান জীবন ব্যবস্থা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেই কথাটি বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম বলে দিন ইসলাম আমরা চিনি নাই দিনের আপনি যদি বাংলা অর্থ করেন ধর্ম তাহলে আপনি ইসলামকে খাটো করলেন ইসলাম নিছক প্রথা সর্বস্ব কোন ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ নিজামে দস্তুর পূর্ণাঙ্গ জীবন বিধান বলেন সুবহানাল্লাহ দিন হিসেবে ইসলাম পরিপূর্ণ তাতে কোনো অপূর্ণতা নাই দিন হিসেবে ইসলাম সর্বকালীন সর্বযুগের জন্য প্রযোজ্য এবং সর্বাধিক আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাটি কোরআন শরীফে দিয়েছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إمام خازن تفسير خازن لكن الله راكير نبي نبي غنير ما ترتاج নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বিদায় হজ্জে যখন আসলেন আরাফার ময়দানে বিদায়ী হজের ভাষণ দিলেন জুমার দিন আরাফার দিন হজের দিন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন আল্লাহর হাবিবের সামনে উপস্থিত ছিলেন 1,24,000 সাহাবি অন্য বর্ণনায় এসেছে 1,40,000 সাহাবি বর্ণনা দুই রকম কেন কোনো মতভেদ নাই আমি চিন্তা করে পাইছি যারা 1,24,000 সাহাবি বলেছেন তারা বাচ্চা সাহাবিদেরকে বাদ দিয়েছেন আর যারা 1,40,000 বলেছেন তারা বাচ্চা সাহাবিদেরকেও গণছেন বাচ্চা সাহাবিরাও তো সাহাবি বিদায় হজ্জের সময় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ওনার বয়স ছিল 14 বছর বালেগ হন নাই ছেলেরা বালেগ হয় কত বছরে আপনার না 15 বছরে আপনারা একদম ঢাপটি মেরে বসে গেছেন কিছু বলেন না যে ভাই মানুষ খুব বেশি বুঝলেও চুপ থাকে আর একদম না বুঝলে চুপ থাকে আপনারা কোন পজিশনে আছেন হ্যাঁ বেশি বুঝতেছে না বেশি বুঝার দরকার নাই মাঝামাঝি বুঝলেই হবে আর আমি কখনোই কোরআন শরীফের তাফসির বা হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে ছাত্রদের বিষয়ে ভিন্ন জনগণের কাছে আমি জটিল কথা বলি না কারণ জনগণের কাছে জটিল কথা যে বলে পাণ্ডিত্য দেখাইতে ওটা ব্যাকরণ ওটা কি ব্যাকরণ আচ্ছা তারই বলেছেন কাল্লিমুন নাস কদরা উকুলিহিম মানুষের জ্ঞান যদ্দূর কথা বলো তদ্দূর অনেক বক্তা এগুলো বুঝে না কোথায় যে কি ওয়াজ করতে হবে বুঝে না এখন এখানে আপনারা 88% গ্রামের মানুষ আমি যদি কোরআন হাদিস থেকে বিজ্ঞানের কথা বলি তো জনগণ ধরে রাখাই তো মুশকিল হবে কথা বলেন 88% মানুষ গ্রাম্য এখন তার তো বিজ্ঞান প্রযুক্তিগুলো বুঝে না আমি কোরআন হাদিস থেকে বিজ্ঞান প্রযুক্তির কথা বললে তো জনগণ বলবে হুজুরের আপার স্টোরে গোলমাল হয়েছে না বরং আমি দেখতে পাচ্ছি শহরে বলেন গ্রামে বলেন গঞ্জে বলেন অনেক মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে দিন থেকে দূরে সরে যাচ্ছে অতএব বিজ্ঞান শিখাবার দরকার নাই দিনদারগুলোকে দিনের উপর ধরে রাখাই এখন বড় কাজ ঠিক কিনা কথাগুলো খেয়াল করছেন ভাই তাহলে হযরত ইবনে আব্বাসের বয়স
কত ছিল? চোদ্দ। তেরো বা চোদ্দ। তিনি নিজেই বলছেন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হচ্ছে মিনাতে নামাজ পড়াচ্ছিলেন, আর আমি একটি মহিলা গাধার উপর চড়ে জামাতে সামিল হইলাম। তিনি বলেন কদ না হাস্তুল ইহতিলাম, কদ কারাবতুল ইহতিলাম, আমি পুরা বালেক তখন হই নাই, বালেক হওয়ার কাছাকাছি পৌঁছেছি। মানে তিনি ছিলেন না বালেক। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জার ভাষণের সময় ইবনে আব্বাস বালেক ছিলেন না না বালেক? এই না বালেকই হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন, নূর নবীর নূরের হাতের ছোঁয়ায়। বুখারী কিতাবুল ইলমে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। একদিন ইবনে আব্বাস পানি নিয়ে দাঁড়ায় আছেন ওজুর জন্য, আল্লাহর হাবিব এত খুশি হলেন, ইবনে আব্বাস বলেন ফাদাম্মানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাম্মানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাউইল। আল্লাহর হাবিব আমাকে ওনার নূরের সিনার সাথে জড়ায় ধরলেন, অন্য রেওয়ায়েতে এসছে আমার বুকে একটা থাপ্পড় দিলেন আর বললেন আল্লাহ ইবনে আব্বাসের কে তুমি কোরআনের তাফসীর শিখায় দাও। আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিরিশ পারা কোরআনের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন আব্বাসের সিনায় জমা করে দিলে। তিনি তখন ছিলেন বালেক না না বালেক? হযরত মাহমুদ ইবনুর রবি, তিনিও সাহাবি কিন্তু সিগারু সাহাবা, বাচ্চা সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে আরাফায় এসেছিলেন, মাহমুদ ইবনুর রবির বয়স ছিল পাঁচ বছর। কত? তো তিনি বলছেন, বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেছেন, মাহমুদ ইবনুর রবি সামনে দাঁড়ায় আছে, পাঁচ বছরের শিশু বাচ্চা, রসুল্লাহ আদর করে একটু কুলির পানি তার মুখে দিচ্ছেন। উমদাতুল কারিতে এসেছে আশি বছরের বেশি মাহমুদ ইবনুর রবি বয়স পেয়েছেন, তার সারা শরীরে বার্ধক্য আসছে, কিন্তু নূর নবীর কুলির পানির বরকতে আশি বছর বয়সে তার চেহারাটা শিশুর মতো জীবন্ত ছিল, উত্তিক্ত ছিল। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। মাহমুদ ইবনুর রবির বয়স ছিল পাঁচ। তো যে সাহাবিরা বলছেন এক লক্ষ চব্বিশ হাজার, তারা ছোট বাচ্চাদের বাদ দিয়েছেন, আর যারা এক লক্ষ চল্লিশ বলেছেন তারা বাচ্চা সাহাবিদেরকেও সোয়ার করছেন। আসর নামাজের শেষ সময় মাগরিবের একটু আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্টির পিঠে বসে আছেন, লাখের উপর সাহাবি দাঁড়ায় আছে। জিবরিল আসছে খোশ খবর নিয়া, আলে আওমা আকমাল তুলাকুম দিনাকুম, ও বিশ্ববাসী সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ খেতাব করেছেন খাস, পৃথিবীর মানুষকে খেতাব করেছেন আম। আজকের এই পবিত্র আরাফার দিন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, আল্লাহর এই ঘোষণাতেই তো আমরা বুঝলাম না মুসলমান। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই অংশের তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস নিজে, তানউইরুল মেকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে ব্যাখ্যাটা এসেছে। ইবনে আব্বাস থেকে যত তাফসীর একটা কিতাবে জমা করা হয়েছে ওটার নাম তানউইরুল মেকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, সেখানে এসেছে অরাদিতু লাকুমুল ইসলাম দীনার ব্যাখ্যায় ইবনে আব্বাস তাফসীর করেছেন, আয় আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, ও পৃথিবীর মানুষ সকল ধর্ম তন্ত্র মন্ত্র মতবাদ ইজামকে আমি আল্লাহ রহিত করে দিলাম, আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামকে একমাত্র স্বীকৃতি দিলাম। এ ঘোষণা কার? আল্লাহ নিরপেক্ষ নন, তিনি দীন ইসলামের পক্ষে। রসুলুল্লাহ নিরপেক্ষ ছিলেন না, তিনি দীন ইসলাম এনেছেন। সুবহানাল্লাহ, কোরআন নিরপেক্ষতাকে আইডেন্টিফাই করে না,
হকের পক্ষকে আইডেন্টিফাই করে। অতএব তুমি আমি আবার কোন পল্টু চৌধুরী হয়ে গেলাম যে তুমি নিরপেক্ষ থাকবা, এরকম সুযোগ ইসলাম দেয় না। কোন সুযোগ? কোন সুযোগ নাই। কথা বুঝতেছেন? অতএব কোন অবস্থায় সেকুলারিজম আমাদের আদর্শ হতে পারে না। আপনাকে ইসলামকে গ্রহণ করতে হবে, দাঁত দিয়ে কামড়ায় ধরতে হবে, ইসলামের অনুসরণ করতে হবে। কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, পূর্বের কথাটা একটু ব্যাখ্যা নেন। আলিয়াম আকমাল তুলাকুম দিনাকুম, আজকের আরাফার পবিত্র দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর এই কথার ওজনটা বুঝেন নাই মুসলমান? যদি বুঝতেন, বুক ভরা শ্বাস নিয়ে তৃপ্তির সাথে আলহামদুলিল্লাহ বলতেন। আপনি চিন্তা করে দেখেন আল্লাহ কি ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাবাত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় হাজার বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে লাখের উপর নবীর মেহনত আর দাওয়াত একদিক, আমার আখিরি নবী নূর নবীর 23 বছরের মেহনত একদিক, আল্লাহর কাছে কোন মেহনতের দাম বেশি? পুরা কপাল মুসলমান। রসুলুল্লাহর আজমত, রসুলুল্লাহর তাসীর, রসুলুল্লাহর মহাব্বত, রসুলুল্লাহর রাফআত বুঝো নাই তুমি। সেজন্যই রসুল্লাহর শানে বেয়াদবি করো তুমি চিন্তা করতে পারো না, তোমার জ্ঞান বুদ্ধি কাজ করে না। কারণ আজমতে রসুল বুঝো না তুমি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিনকে আল্লাহ কেন পরিপূর্ণ করলেন প্রশ্ন আসে কিনা? কথা বলে না। তার কারণ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানের নবী না, গোটা বিশ্ববাসীর জন্য নবী হিসেবে এসেছেন। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, আদম থেকে ঈসা পর্যন্ত এক লক্ষের উপর নবী, আল্লাহ রসুলের উপর ঈমান আনার পরে নবুয়ত পেয়েছে। তিনি নবিউল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাই সব, তোমরা বসবা না? থাক থাক, ও হে পার্টি যায়, নতুন পার্টি আইসুই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই সাইডটা একটু রোদ, প্যান্ডেলের বাইরে তো এই জন্য বসতে চায় না। যাক, আমাদের প্যান্ডেলে তো বসে গেছে সব, কিন্তু জাহান্নামের আগুন চিন্তা করলে সূর্যের তাপ কি আর লাগে নাকি শরীরে? আহা, দেখতে দেখতে এক ঘন্টা প্রায় চলে যাচ্ছে, আর আধা ঘন্টা কষ্ট করবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। আরে ভাই, আপনার একটা এই যে এই যে না 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 না, এটা চেঞ্জ করতে হবে, এই নাজারিয়া চেঞ্জ করতে হবে। আপনারই বক্তাদেরকে নষ্ট করেন। প্রথমে যান বক্তাকে দাওয়াত করতে, কন্ট্যাক্ট করে বলবে দাওয়াত নাই 22 সাল 23 সালে, তো আপনি বলবেন টাকা যত লাগে, তখন আরেক জায়গায় কেটে আপনাকে দাওয়াত দিল 70,000 টাকা কন্ট্যাক্ট। কথা বলেন, আপনাকে অ্যাডভান্স দিতে হবে বক্তাকে 10,000 টাকা অ্যাডভান্স, রশিদ একটা দিবে, ঠিক কিনা? মাহফিল আসার এক সপ্তাহ আগে বিকাশ, তারপর যেটা বাকি ওটা রকেট, তারপর স্টেজ উঠার আগে পকেট, তারপর বক্তা স্টেজে আসবে। আমাকে এই যে এই কমিটিও মনে হয় জিজ্ঞেস করছে, হুজুর আপনারই কি দিতে হবে? আমি বলছি আমার এক কাপ চা খাওয়াই দিও। তোমরা যে আমাকে আনবা নি বা দিত, তোমাদের একটা বোঝা, আমারটা চিন্তা করো না, আমার শুধু সুযোগ দাও। আমি আলেমদেরকে বলবো যে প্রত্যেক মাসলাকে কিছু মহাক্কে কালেমাস, ওই আলেমগুলো দাওয়াত করবেন, বাজা
সংস্কারী বক্তাগুলো দাওয়াত করে হেদায়েত হবে না স্টেজে ওঠার আগে যে পুরো টাকা পকেটে নেয় এই বক্তার ওয়াজ শুনলে আপনার কি লাভ হবে অথচ প্রত্যেক মাসলাকে কিছু মুহাক্কিক আলে খুঁজে দেখবেন আজ সুর নাই কি হইছে তাতে বাটিয়ালি গীত গাইতে পারে না সমস্যা কি মুহাক্কিক যদি আলেম হয় সে তো কোরআন হাদিস থেকে দশটা কথা বলবে ওটাই লাভ হবে ওটাই হেদায়েত হবে ঠিক কিনা তাহলে আমরা এখন আলোচনার কোন পর্যায়ে আছি দিন ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন রসূলুল্লাহ আল্লাহর রসূল শুধু আমাদের রসূল না সব নবীগণের নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াতে সেই কথাটি তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ سبحان الله قال أأقررتم وأخذتم على ذلكم إصري سبحان الله قرآن شريف سورة آل عمران آية نمبر 81 قالوا أقررنا سبحان الله قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে আপনার ব্যাপারে নবীগণের ওয়াদা নিছি আপনি স্মরণ করেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন স্মরণ করুন সেই সময়ের কথা আল্লাহ যখন নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন কি নিয়েছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম হে নবীগণ তোমাদেরকে আমি যে হিকমা এবং কিতাব সহকারে তোমাদেরকে আমি প্রেরণ করব কিন্তু যখনই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন যদি তোমাদের নবুয়তকালীন সময়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন তো তোমাদেরকে ওয়াদা করতে হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না অবশ্যই তোমরা আমার রসুলের উপর ইমান আনবে আর আমার রসুলকে সাহায্য করবে আল্লাহ পাক বললেন আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আমি যে ওয়াদা দিচ্ছি তোমরা কি স্বীকার করলা আর দায়িত্বটা কি নিজেদের উপর চাপাই নিবা নবীগণ বললেন হা আল্লাহ ওয়াদা করলাম তোমার ওয়াদা আমরা পূরণ করব বলেন সুবহানাল্লাহ কালু আকরারনা আল্লাহ আমরা স্বীকার করলাম আমরা স্বীকার করলাম তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করেছেন যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখবেন সুবহানাল্লাহ বলবেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী রসুল না লাখের উপর নবী রসুলের নবী নবিউল আমলিয়া সুবহানাল্লাহ আমার ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দিনটা পরিপূর্ণ এই দিন যারা মানবে তাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন আইন আদালত সাংস্কৃতিক জীবন সংসার জীবন জীবনের কোন একটা জরুরি ক্ষেত্রে অন্য কারো কাছ থেকে সমাধান নিতে হবে না দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দিন ইসলাম তার হাজার বছর আগে পরিপূর্ণ হয়েছে সর্বযুগে সর্বকালীন সময়ের জন্য সর্বাধুনিক জীবন বিধান কার পক্ষ থেকে সর্বযুগে সর্বকালীন সর্বাধুনিক জীবন বিধান তার নাম দিন ইসলাম আর একটু জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হবে আমার প্রিয় ভাই বন্ধুগণ খেয়াল করেন কথা
পক্ষ থেকে এক নবীর পরে আরেক নবী আসতো এক নবীর পরে ইমাম রাজি তাফসীর কবীরে লিখেছেন নবীর পর নবী আসার কিছু কারণ হইতো আগে যেমন এক নবী আসছেন পূর্বে ইন তারাকা শাইআম মিনান নসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মাইয়াতি বাদাহ একজন নবী দ্বীনের কাজ করতেন দ্বীন পরিপূর্ণর আগে ইন্তেকাল করতেন তারপরে আরেক নবী আল্লাহ পাঠাইতেন বাকি কাজটা ধরার জন্য এজন্য নবীর পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির বহু আগেই ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল আমাদের দেশে আরো কিছু গোমরা আছে বলে আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে তখন থেকে ওনার আদর্শ মানা যাবে এর আগে উনি নবী ছিলেন না ওনার আদর্শ মানা যাবে না এটা যে বলবে ওটা বেদিন মুনাফিক বেঈমান মূর্খ এটা রাসূলুল্লাহ কখন থেকে নবী তোমার খবর নাই সুনান তিরমিজির হাদিস হাদিসটি নাসাইতে এসেছে এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন মাতা কুনতা নাবিয়া আপনি কখন থেকে নবী আরেকজন প্রশ্ন করছেন মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী হিসেবে আপনাকে স্বীকৃতি কখন দিবেন আল্লাহর হাবিব জবাব দিয়েছেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আমি মুহাম্মদ তখন থেকে নবী আদমের একটা অংশ ছিল রূহ আরেকটা ছিল দেহ আদম নামে কোন মানুষ যখন আল্লাহ বানান নাই তখন থেকে আমি মুহাম্মদ নবী সুবহানাল্লাহ কোরআন হাদিস পড়ে না তো ওয়াজ করতে দরকার যদ্দুর দদ্দুর মুখস্থ করে নেয় পড়ো পড়ো যত পড়বা আল্লাহ তার রাসূলের আজমত ও মহব্বত তত বাড়বে আজমত মহব্বত তত সুবহানাল্লাহ দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডে ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন ওয়ানিলের বাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في دينته إرباز بن سارية بولن أمي أمان نزر دوئي كان الله حبيب نور زبان تكي شوني چه ديني بولن أمي محمد الله بانده بان شربوشش نبي তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল আদম নামে কারো জীবন দেওয়া হয় নাই তার দেহ ছিল মাটির মধ্যে আমি মুহাম্মদ তখন থেকে আল্লাহর কাছে সর্বশেষ নবী আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা বেটা 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি তো তখন থেকে নবী আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল সুবহানাল্লাহ পূর্বে দিন পরিপূর্ণ হতো না বলে একজন নবীর পরে আরেকজন নবী লাগতো আর আসতো কিন্তু যেহেতু আল্লাহ পাক আদম সৃষ্টির আগে সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল সেজন্য 1500 বছর আগে লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোনো নবী নাই রাসূল নাই সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আর ঘোষণা করে দিলেন إن الدين عند الله الإسلام نشجع الله نكوت مانوني تو ایک مطر دين حجي إسلام اي دين إسلام تاكي نيچوك دھرم موني كور بيرنا اما در شمشة اي خاني جون هندو دھرم اكتا دھرم كشتان دھرم اكتا دھرم بدو دھرم اكتا دھرم ইহুদি ধর্ম একটা ধর্ম ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্মের নাম না
ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান সর্বকালের জন্য সর্বজনীন সর্বাধুনিক জীবন বিধান তো ইসলামকে মানবেন আর কোনো কিছু মানার দরকার মানার দরকার নাই অপশন না বাধ্যতামূলক মানার সুযোগ নাই কথা বলে না মিয়া আপনার রোগ ভালো হবে কি ডেড ফেল ওষুধ খাইলে ডেড আছে ওইটা যত পূর্বে ধর্ম ইহুদি খ্রিস্টান দিনে সামাউই যেগুলোকে বলা হয় সেমিটিক ধর্ম এই সবগুলো ডেড ফেল দিন ইসলামে ডেড তারিখ কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না অতএব আমরা বলি না যে অন্যগুলো ধর্ম না ধর্ম তবে ডেড ফেল ডেড অলরেডি এক্সপায়ার্ড মেয়াদ শেষ মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে রোগী বাঁচবে না আর আগে মরবে ঠিক কিনা দিনের পরিচয় পাচ্ছেন শিখতেছেন আল্লাহ শিখার তৌফিক দান করুন আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে কোন হিন্দু কোন ইহুদি বা খ্রিস্টান কোন খ্রিস্টান যদি জেসাস জেসাস মানে ঈসা তাকে তারা জেসাস বলে জেসাসের অস্তিত্বকে বিশ্বাস না করে কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে খ্রিস্ট ধর্মে তাকে খ্রিস্টান বলা যাবে ইহুদি যদি মসিকে মুসা ডেভিড দাউদ জ্যাকব ইসহাক একজনকে বিশ্বাস না করে সে যদি সিনাগগে যাতায়াত করে তাকে ইহুদি বলা যাবে বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে প্যাগোডায় যাতায়াত করে তাকে বৌদ্ধ বলা হবে হিন্দু যদি তাদের মূর্তি একটা বিশ্বাস না করে একটা পূজাও না করে মাঝে মধ্যে পূজা তার বনে যাতায়াত করে তাকে হিন্দু বলা যাবে ইসলামে এরকম কোন ধর্ম নয় আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন মাঝে মধ্যে টুপি লাগায় মুসলমান হবেন সেই সুযোগ নাই কোন মানুষ যদি মসজিদে যাতায়াত করে নামাজ পড়ে কোরবানি করে কিন্তু আল্লাহর কোরআনের কোন একটা আয়াতের একটা অংশকে অস্বীকার করে আল্লাহর দৃষ্টিতে সে কাফের মুসলিম হবার সুযোগ নাই সেজন্য ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম নয় এর মূল হচ্ছে বিশ্বাস তারপর হচ্ছে কর্ম মূল কি বিশ্বাস ইমান ইসলামের মূল হচ্ছে ইমান তারপরে ইসলাম হচ্ছে আনুগত্য ইসলাম কি আনুগত্য ইমান আনার পরে রসুলুল্লাহ শরীয়ত পুরাটা যখন মানবেন আপনি তখন মুমিন এবং মুসলিম বলে সুবহান দিন ইসলাম ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম সেই দিনটা নিছক কোন ধর্ম নয় এই দিনকে আল্লাহ তাআলা বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন এই দিনকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা দিনকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে সে তো উরওয়াতুন উসকাকে ধরলো তার মানে এমন শক্ত হাতল যার এক প্রান্ত দুনিয়ায় আরেক প্রান্ত জান্নাতে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার মনোনীত দিনকে নূর বলেছেন আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলা নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল হামিদিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলা নূর যেন আপনি সমস্ত অন্ধকার থেকে মানুষকে টেনে বের করে একটি নূর বা আলোর দিকে আনতে পারেন সে আলোর নাম কি ইসলাম ইসলাম চেরাগে মুহাম্মাদি দিনকে আল্লাহ নূর বলেছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন দিনকে নূর বলেন নাই
নুরুল্লাহ বলেছেন আল্লাহর নূর আল্লাহ পাক বলেন ইউরিদুনালি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেররা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আল্লাহ আল্লাহর নূর বলেছেন আল্লাহ বলেন কাফেররা তাদের মুখের ফু দিয়ে নিভায় দিতে চায় অথচ আল্লাহ পাক তার নূরকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন আরাফার ময়দানে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে দিন এটা নূরুল্লাহ আল্লাহর নূর সুবহানাল্লাহ বলেন ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই ইসলামের কথা বললে ইসলামী আইনের কথা বললে ইসলামী শাসনের কথা বললে খেলাফতের কথা বললে শরিয়া লর কথা বললে বাংলাদেশে এক দল জ্ঞান পাপি বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে তারা হইচই করে উঠে কি বলে যে না বাংলাদেশে সাম্প্রদায়িকতা চলবে না আরে ভাই সব ধর্মই সাম্প্রদায়িক একমাত্র ইসলামই অসাম্প্রদায়িক কিভাবে প্রশ্ন আসে না দেখেন যে ধর্মটা একটি সম্প্রদায়ের সেটা সাম্প্রদায়িক আর যে দিনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সকল সম্প্রদায়ের হেদায়েতের জন্য সেটা কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক যেমন হইচই করো কেন বসে যাও বসো বসো সব বসো সব বাড়ি তো শুধু নাম থেকে দেখেন হিন্দু ধর্ম নাম আইডেন্টিফাই করে ধর্মটা হিন্দুর খ্রিস্টান ধর্ম নাম আইডেন্টিফাই করে ধর্মটা কার ইহুদি ধর্ম নাম প্রমাণ করে ধর্মটা কার বৌদ্ধ ধর্ম নাম প্রমাণ করে ধর্মটা কার মুসলমান তিরিশ পারা কোরআনের কোথাও তো আল্লাহ দিন ইসলামকে দিনুল মুসলিমিন বা মুসলমানের ধর্ম বলেন নাই বরং আল্লাহ দিনকে বলেছেন দিনুল্লাহ আল্লাহর দিন আল্লাহ পাক বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা الناس يدخلون في دين الله أفواجا دين কে আল্লাহ বলেছেন এটা আল্লাহর দিন কার দিন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিন কায়েম করবে সেখানে সাম্প্রদায়িকতার ধোয়া তোলার সুযোগ না আর এটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে দিন ইসলাম এসেছে সকল ধর্মের মানুষের কল্যাণের জন্য ঠিক কিনা বলে অতএব শরিয়া আইন খেলাফা ইসলামী হুকুমা কায়েম করার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ধোয়া তোলার কোনো সুযোগ নাই কারণ এই দিনটা কার জমিন কার বান্দা কার দিন ইসলাম শুধু মুসলমানের জন্য আসছে আসছে পৃথিবীর সকল যুগে দেশের বর্ণের বংশের মানুষের কল্যাণের জন্য হেদায়েতের জন্য বলেন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দীনের নাম কি ইসলাম এখন আসেন আল্লাহর দীনের বিধান কায়েম হোক সমাজও রাষ্ট্রে চান চাইবেন যে আগে তো নিজের মধ্যে দীন কায়েম করতে হবে আপনি নিজে দিন বুঝলেন না নিজের মধ্যে দিন কায়েম করলেন না আপনি কি জমিনে দিন কায়েম করতে পারবেন কথা বলে না এখন আসেন আপনি নিজে দিনদার কিভাবে হবেন এই যে দিনের কথা বলতেছি দিন ইসলামের কথা তিনটি জিনিসের সমষ্টির নাম দিন কয়টি ইমান ইসলাম ইহসান তিনে মিলে দিন ইসলাম বলে সুবহানাল্লাহ এবার আমি মাত্র দশ মিনিটে কথাটা বুঝাই দিচ্ছি আমরা যখন নিজেরা দিনদার হয়ে যাব আমাদের পরিবারগুলোতে দিন কায়েম হবে পরিবারগুলো
জনপদে যখন দিন কায়েম হয়ে যাবে সমাজে দিন কায়েম হবে সমাজে যখন দিন কায়েম হবে রাষ্ট্র তখন মস্তক নত করে দিন ইসলামের বিধানকে মেনে নেবে সমাজ কিন্তু বড় জিনিস বলেন তো সোসাইটি বড় না রাষ্ট্র বড় সোসাইটি বড় সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট এটা আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা কথাটা বলতে বাধ্য আমার সাথে একমত পোষণ করতে সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ অনেক বড় আপনি যদি রাষ্ট্র চিন্তা করেন দেখবেন বিশ্ব মানচিত্রে ৫৭টা মুসলিম রাষ্ট্র কিন্তু যদি আপনি মুসলিম সমাজ চিন্তা করেন সারা দুনিয়ার মুসলমান একটি সমাজের অন্তর্ভুক্ত মুসলিম সোসাইটি সুবহানাল্লাহ বলবেন না তাহলে রাষ্ট্র বড় না সমাজ বড় সমাজ বড় আমরা যখন দিনদার হয়ে যাব পরিবারগুলোতে কি কায়েম হবে যখন সমাজে দিন কায়েম হবে তখন রাষ্ট্র মস্তক নত করে দিনের হুকুমকে মানতে বাধ্য হয়ে যাবে পারবো না আমরা তো কয়টি জিনিসের সমষ্টির নাম দিন ভাই আমি কিন্তু সুর টুর দিয়া গীত গাইতেছি না ওতে লাভ নাই বরং আমাদের কোরআন শরীফের তফসিরটা আমরা নিচে ক্লাসের মতো মাথায় কিছু বসবে হৃদয়ে কিছু মেসেজ কিছু বার্তা নিয়ে কোরআন শরীফের বাড়ি যেতে পারবেন আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন তিনটি জিনিসের সমষ্টির নাম দিন হাদিসটি আপনারা পড়েছেন হাদিসটি বুখারী শরীফে এসছে মুসলিম শরীফে আছে মিশকাত শরীফে আছে রিয়াদুস সালেহিনে আছে হাজরত জিব্রিল একদিন মানুষের সুরত ধরে আল্লাহর হাবিবের কাছে আসলেন জিব্রিল জিব্রিলের আসল সুরত কি জানেন জিব্রিল যখন আসল সুরত ধরেন তো তার অবয়বটা থাকে জমিন থেকে আকাশ পর্যন্ত রসুল্লাহ বলেছেন তার ৬০০ পাখা একবার পাখা নাড়লে আকাশ আরেকবার পাখা নাড়লে জমিন যখন পাখা নাড়া দেয় ইয়ানতাসিরু মিনহু লুকলুউ ওয়াল মারজান জিব্রিলের পাখা থেকে লুকলুউ ওয়াল মারজান বেহেশতি পাথরগুলো ঝরতে থাকে সুবহানাল্লাহ বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি পাথরের নাম কি ডায়মন্ড এটা কি এখন বিজ্ঞানকে যদি বলেন ডায়মন্ড কিভাবে অস্তিত্ব লাভ করছে তার কাছে আসলে কোনো জবাব নেই সে এতটুকু বলে যে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে ডায়মন্ড আর যে যা ডায়মন্ডের কোনা বেশি তার আলো বেশি এটা বিজ্ঞান বলে এতটুকুই তার কাছে জবাব কিন্তু পৃথিবীতে এমন কোনো ম্যাটেরিয়ালস কখনোই ছিল না যা থেকে ডায়মন্ড হতে পারে আমি যা বুঝি ফেরেশতাদের পাখা থেকে ঝরি মারজান লুকলু ডায়মন্ড এগুলো পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছে হাজরত জিব্রিল মানুষের সুরতে আল্লাহর হাবিবের কাছে আসলেন মুসলিম শরীফে এসেছে ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি জিব্রিল এসে তার দুই হাঁটু রসুল্লাহর দুই হাঁটুতে লাগাই দিলেন আর তার দুই হাত রসুল্লাহর দুই রানের উপর রেখে জিব্রিল তার মাথাটা রসুল্লাহর নূরের সিনার দিকে নত করে দিল আহ কি আদাব কি তাজিম সাহাবা একরামকে জিব্রিল শিখাইছেন দিন শিখার আগে রসুল্লাহর তাজিম শিখো আদব শিখো তারপর প্রশ্ন করছে ইমান কি ইসলাম কি এহসান কি কেয়ামত কবে রসুল্লাহ সব উত্তর দিলেন জিব্রিল যখন চলে গেলেন আল্লাহ রসুল সাহাবা একরামকে বললেন রুদ্দুহু যে লোকটা বসে প্রশ্ন করছে তারে ফিরে আনো সাহাবা একরাম বের হয়ে দেখেন কেউ নাই তো মরুভূমিতে গেলেন কই লোকটা আল্লাহর হাবিব বললেন যে লোকটা আমাকে প্রশ্ন করে উত্তর নিয়েছে লোকটা কোনো মানুষ না সে ছিল জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম মানুষের সুরতে আমার কদমের সামনে বসে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দিন শিখাতে এসেছে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ইবনু হাজার আসকালানি ফাতহুল বারিতে খতিব কাস্তালানি ইরশাদুস সারিতে সবাই একমত ইমান ইসলাম এহসান এই তিনটার সমষ্টিকে রসুলুল্লাহ দিন বলেছেন এই তিনটা সমষ্টির নাম
আসেন ঈমান কি প্রশ্ন আসে না মনোযোগ দেন আমার দিকে ঈমান কি আর আমি যদি ঈমানের কথা বলতে থাকি রাত পার হয়ে যাবে তবে আমার কাছে একটা বাক্যের সংজ্ঞা আছে ইমাম আজম সংজ্ঞাটা দিবেন ঈমানের সংজ্ঞা আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন হুয়া মুজাররাতু তাসদীকি রাসূলিল্লাহ শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো যে 30 পারা বিশ্বাস করলো কোরআন সে আল্লাহর তাওহীদকে মানলো সব পূর্বের নবীদের উপর ঈমান আনলো ফেরেশতাদের উপর ঈমান আনলো আখিরাতকে বিশ্বাস করলো কবরকে বিশ্বাস করলো জান্নাতকে বিশ্বাস করলো জাহান্নামকে বিশ্বাস করলো শুধু নূর নবীর উপর ঈমান আনলে আল্লাহ বান্দার অন্তরে ঈমানের সবগুলো শাখা কেটে দেন সুবহান ব্যাখ্যা বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জরুরাতান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন জোরে বলতে হবে যা কিছু বলেছেন হাদিস যা কিছু নীতি দেখিয়েছেন সুন্নাহ সেই কোরআন সেই হাদিস আর সেই সুন্নাহ পুরাটা চোখ বন্ধ করে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান এখন যদি কেউ বলেন আমি পুরো কোরআন মানি হাদিস মানি না সে মুসলিম না কাফের সে কি ওই রকম কাফেরের একটা শরীয়তে বিশেষ নাম আছে জিন্দিক কি বলা হয় জিন্দিক যার বহুবচন জানা দেখা বুঝলেন হাদিস বাদ দিয়া কোরআন বোঝার সুযোগ নাই হাদিস বাদ দিয়া ইসলাম বোঝার কোনো সুযোগ নাই বাংলাদেশে একটা ওই যে বলছি না বাংলাদেশে 72 ফেরকা সব আছে একটা ফেরকা বের হইছে এখন বাংলাদেশে মাগুরাতে এদের ব্যাপক প্রচার চলতেছে বাংলাদেশের এলিট পারসনদের মধ্যে তাদের নাম আহলে কোরআন নাম কি একটা তো আগ থেকে শুনেন আহলে হাদিস এটা না এদের নাম আহলে কোরআন যারা আহলে হাদিস তারা বলে আমরা মাযহাব মানি না আর যারা আহলে কোরআন তারা বলে আমরা হাদিস মানি না জাহেদ কাউসারি রহমতুল্লাহ এটাই বলে গেছেন প্রথমে মানুষ মাযহাব ছাড়ে মাযহাব ছাড়ার পর আর হাদিসে চলতে পারে না হাদিস ছাড়ে কারণ হাদিস ছাড়ে এক সময় কোরআন ছাড়ে অথবা মাযহাব ছাড়ার শেষ পরিণতি নাস্তিক হওয়া কি হওয়া মাযহাব ছাড়ার শেষ পরিণতি নাস্তিক হওয়া আপনাকে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে কোরআন হাদিসের ব্যাখ্যা নিতে হবে মাযহাবের ইমামদের কাছ থেকে আমরা ইমামদের পূজা করি না ব্যক্তি আবু হানিফাকে মানি না তার ব্যাখ্যাটা নিয়েছি ঠিক কি না তাহলে হাদিস বাদ দিলে ইমান থাকবে কথা বলেন আমি একটা উদাহরণ দিচ্ছি নামাজ কয়েকটো পড়েন কোরআন শরীফে আছে পাঁচ ওয়াক্তের কথা জি আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনাস সাইয়্যাত পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলে দিয়েছেন ফজর কয় রাকাত পড়েন ফরজ জোহর আসর মাগরিব এশা এটা কোরআন শরীফের কোথায় আছে তাহলে হাদিসকে বাদ দিলে তো নামাজই থাকে না আর নামাজ গেলে তো ইসলামই থাকে না তাহলে হাদিস বাদ দিলে কোরআন বোঝার সুযোগ নাই হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না তাই যারা রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে তারা অমুসলিম বেঈমান গোমরা আমার ভাইরা আমার ভাইরা তাহলে ঈমান কি কোরআন হাদিস সুন্নাহ হাদিস আর সুন্নার মধ্যে উমুম ও খুসুসের সম্পর্ক ইন্না বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ ওয়াজহাল উমুম ওয়াল খুসুস ওটা আরেক ব্যাখ্যা অর্থাৎ প্রত্যেকটা
হাদিস সুন্নাহ না কিন্তু প্রত্যেকটা সুন্নাই হাদিস এর জন্য আমরা আহলে হাদিস দাবি করি না আহলে সুন্নাহ দাবি করি কেন যে আহলে সুন্নাহ সে আহলে হাদিস কিন্তু যে আহলে হাদিস সে আহলে সুন্নাহ হইতে পারে না আজকে সেই প্রসঙ্গে গেলাম না একটু মেডিসিন দিলাম কি বলেন আপনারা কথা বুঝতেছেন আরে বেশি কথা কইন না বলুন হইছে কিশোরগঞ্জের ভাষা পুরা না একটু বসো না হাবিব তোমরা মাথার উপর সোয়ার হইলে আমি কথা বলবো কেন সবাই কথা বুঝতেছেন তাহলে ইমান বুঝছেন তারপরে ইসলাম তারপরে কি ইসলাম হচ্ছে শরিয়াতে মুহাম্মাদিয়া ইমান আনার পর রসুলুল্লাহর আনিত জীবন বিধান শরিয়াতকে যখন পুরা মেনে নিবেন এটা ইসলাম আপনি মুসলিম ইমান এনে মমিন ইসলামে প্রবেশ করে মুসলিম তারপর হলো এহসান এহসান কি আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো আর যদি এই মালাকা অর্জন করতে না পারো তো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছে একটা মুরাকাবা একটা মুশাহাদা এটা হচ্ছে তরিকাত তাসাউফ মারেফত আপনি যখন ইমান আনবেন আপনি মুমিন আপনি যখন মুমিন হবেন তখন আপনার ইমানটা হবে এলমুল ইয়াকিন যখন আপনি ইসলামের সব বিধান মানবেন তখন আপনার ইয়াকিন হবে আইনুল ইয়াকিন যখন আপনি ইহসান এলমে মারেফত অর্জন করবেন তখন আপনার ইয়াকিন হবে হাক্কুল ইয়াকিন আল্লাহ তাআলা আপনার হৃদয়ে মারেফতের নূর ঢেলে দিবেন তখন আপনি খাঁটি মুমিন এবং মহসিন হয়ে যাবেন বিনা আজাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে যদি শুধু মুমিন হন আপনি বেহেশতে যাবেন তবে গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্স আজাবের পরে যাবেন যেহেতু আপনি রসুল্লাহর উম্মত আর আল্লাহর রাসূল বলেছেন লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন নার আমার কালেমা বিশ্বাস করছে মানে একজন মুসলমান যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে ওয়াদা করেছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব দুনিয়াতে আল্লাহ যে নিয়ামত মর্যাদা আপনাকে দিয়েছেন লাখের উপর নবী তা পায় নাই কিন্তু আখেরাতে আল্লাহ আরো বেশি আপনাকে দিবেন আখেরাতে আল্লাহ এত বেশি নেয়ামত আপনাকে দিবেন আপনি রসূল রাজি হয়ে যাবেন এই আয়াতের ব্যাখ্যায় ইমামে কুরতুবি তাফসীর কুরতুবিতে লেখেন আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহেশতে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ দিবেন সুবহানাল্লাহ বলবেন না লাখের উপর নবী মিলেও এত প্রাসাদ পাবে না আল্লাহ শুধু তার হাবিবকেই 1000 প্রাসাদ দিবেন জান্নাতুল ফেরদাউসে তারপরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন ইয়া মুহাম্মদ হাল রাদিদা হাবিব রাজি হয়েছেন নাকি আল্লাহর হাবিব জবাব দিবেন মালিক আমার কালেমা স্বীকার করেছে মনে বিশ্বাস করেছে এমন অনেক উম্মত এখনো জাহান্নামে আছে যতক্ষণ তারা জাহান্নামে থাকবে আমি রসুল কেমন করে রাজি হব মুসলমান মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে যে উম্মত ভুলে গেছে আল্লাহ কয় মুসা তুই তো তিহ ময়দানে উম্মতগুলো রেখে আসছস আর রসুলুল্লাহ ধুলক পুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে ফিরার পথে উম্মত ভুলেন নাই বলছেন আল্লাহ আমার তো মেরাজ হয়েছে আমার উম্মত রেখে দিবা আল্লাহু আকবার একটি মুহূর্তের জন্য আল্লাহর হাবিব উম্মত ভুললেন না জান্নাতুল ফিরদাউসে একটি নয় দুইটি নয় 1000 প্রাসাদ দিয়ে আল্লাহ বলবেন হাল রাদিতা হাবিব রাজি হয়েছেন নাকি আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমার সব মুমিন উম্মত তো জান্নাতে যায় নাই
অনেকে জাহান্নামে আছে, আমি কেমন করে রাজি হব? মুসলমান, তুমি আল্লাহর রাসূলকে আপন বানাইতে পারো নাই, আপন বানাইছো দলকে, নেতাকে, নেত্রীকে, ব্যবসাকে, চাকরিকে, সন্তানকে, জীবনকে। অথচ রাসূলুল্লাহ কত বেশি মহব্বত করলেন আমাদেরকে, আর কত বেশি মহব্বত করবেন। আল্লাহ মালিককে বলবেন, মালিক জাহান্নামের দরজা খুলে দে, আমি তো ওয়াদা করে রেখেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আমার হাবিব রাজি না হয় আমি ওনার দরখাস্ত কবুল করতেই থাকবো। সমস্ত মুমিন যত বড় গুনাহগার হোক জান্নাত চলে যাবে। আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার দীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন একজন মুমিন নাই, সব জান্নাতে চলে গেছে। আপনি যদি মুমিন হন জান্নাতে যাবেন, তবে গ্যারেন্টি নাই আসাবের আগে না পরে। যদি মুসলিম হন তাইলে আপনি গ্যারেন্টি আছে, আল্লাহ বিনা আজাবে বেহেশত দিবেন, কিন্তু কঠিন হিসাব হবে। বুখারী শরীফে এসেছে, মান নুকিশা উদ্দিবা, যার হিসাব না হবে তার আজাব দেওয়া হবে। জাহান্নামে যাবই আজাব না, হাসর ময়দানে যে দাঁড়ায় থাকবেন এটাও একটা আজাব, ঠিক কিনা? কিন্তু আপনি যদি ইমান এনে মুমিন হয়ে শরীয়ত মেনে মুসলিম হয়ে মারেফতে নূর অর্জন করতে পারেন, ইবাদত যদি আল্লাহর জন্য খালেস করতে পারেন, আপনি মহসিন, মহসিনের সাথে আল্লাহর ওয়াদা, বিনা আজাবে বিনা হিসাবে ফার্স্ট চান্সে জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করবে। আমরা কি পুরা দিনদার হব? কটা জিনিস লাগবে? ইমান, ইসলাম, ইহসান, দিনে মিলে ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিনের নাম ইসলাম। সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়্যুল কারীম, নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি ব্যাপার ভাই, আপনার উঠতেছেন কেন? এটা কি অবস্থা? কিশোরগঞ্জের মানুষ খুব রসিক হয়, কি হয় কথা বলে মানুষকে আনন্দ দিতে পারে, এটা ভালো লাগে আমার কাছে। এর বড় প্রমাণ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, ঠিক কিনা? তার বক্তব্যে যথেষ্ট রসিকতা, এবং এটাই ভালো লাগে যে সে নির অহংকারী, তার মধ্যে অহংকার ভোটটা নাই বলা যায়। আমি দোয়া করি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, আর আল্লাহ দিনের পক্ষে মৃত্যুর আগে হইলেও তার দ্বারা আল্লাহ কিছু কাজ আদায় করুক। আপনাদের কথায় রসকস খুব বেশি, এই জন্য আমি একটু আপনাদেরকে অনুরোধ করছি সহজ ভাষায়, যে আমরা যে যেই দল থাক, যেই মত থাক, পীর যে থাক, মাসলাক যেটা থাক, মাদ্রাসা যেটা থাক, টুপি যেই রঙের হোক, আমরা সব মানুষ তিনটি ইস্যুতে এক হয়ে যাব। কয়টি ইস্যুতে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের বাংলাদেশে মৌলিক সমস্ত দাবি আদায়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, সকল দলের মুসলমান এক হয়ে যাব। এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়, তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, মানুষকে তারা ধোকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, মুসলমান কেউ হইতো? আচ্ছা, টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের মনমোহন বাবু, মাথায় কি টুপি না মিয়া, পাগড়ি, এটা পাগড়ি না ডেক্সি, নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে
তদ্রূপ কাদিয়ানির অমুসলিম আব্দুল আউয়াল আব্দুল সামাদ মোবাশ্বের আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলে নাউজুবিল্লাহ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচাটা দালাল সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবদের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে ১৯০৮ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবদের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ১৯০৮ সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা ১০০ সেন্টার করে ফেলছে বাংলাদেশে ১০০ সেন্টার এবং আপনাদের কিশোরগঞ্জও তাদের আখড়া আছে আমি জানি খবর আছে আমার কাছে এই শয়তান কাদিয়ানিরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তাদের আকীদা কত খারাপ আপনি চিন্তা করতে পারবেন না তাদের বিশ্বাস ১৮৫৭ সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে তাদের বিশ্বাস মদ এবং শুকরের গোশত হালাল তাদের বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ তাদের তাবেদারি যারা করবে না তারা জারজ সেজন্য কাদিয়ানিরা শুধু কাফের না ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের মতের কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া কি তরিকতপন্থী কি তরিকতপন্থী ছাড়া সকল দলের মুসলমানের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় তাহরিকে খাতমে নবুয়তের ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে ইসাই জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল তারা বাংলাদেশে কাজ করতেছে ১৯৭৫ সাল থেকে তারা মানুষকে খ্রিস্টান বানায় আপনাদের এই ময়মনসিং জামালপুর সরিষাবাড়ি নেত্রকোনা এসব এলাকায় প্রচুর মুসলমানকে তারা খ্রিস্টান বানায় ফেলেছে কথা বুঝতে পারছেন তাদের পুরো নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান এই ফেরকা থেকেও দূরে থাকবেন আরেকটি ফেরকার কথা না বললে হয় না হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না এটা হিজবুত শয়তান এদের মূল
মূল কাজ ও মিয়া সাহেব নামাজে শুধু আপনারাই নামাজের তো বহু সময় আছে মাঠেও পড়তে পারবেন মসজিদেও পড়তে পারবেন আমরা আর 5 মিনিট আছি স্টেজে ইনশাআল্লাহ উঠবেন না এখন মুনাজাত এতগুলো লোক একসাথে মুনাজাত করে বাড়ি যাবেন এটা কিসমতের ব্যাপার ঠিক কি না তে হিজবুত তাওহীদের মূল কাজ ওলামায়ে কেরাম থেকে জনগণকে সরানো এটা তাদের মূল কাজ যেই বকরির পালের সাথে রাখাল নাই ওই বকরি চিন্তাই করবে কে বাকে তো ইহুদিরা হিজবুত তাওহীদকে এজেন্সি দিছে যে তোদের কাজ একটাই তোরা শুধু প্রচার করবি সব আলেম ধর্ম ব্যবসায়ী তোদের মূল প্রচার তাহলে এক সময় জনগণ আলেম থেকে সরে যাবে তারপর ইহুদিরা ধরে ধরে অমুসলিম বানাবে ও মালানা সব এটা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান দুই তারা প্রচার করে যে কানা দজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দজ্জাল উদ্দেশ্য হচ্ছে আসল দজ্জাল যে কানা দজ্জালের দালালি করা যেন ওই দজ্জাল থেকে মানুষের দৃষ্টি সরে যায় গরু চোর দেখছেন কথা বলে না চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে এইসব এলাকায় গরু চুরি হয় কি হয় না গরু চোরের দুইটা টিম থাকে কয়টা গৃহস্থের গরু চুরি করে এক দল যায় উত্তরে আর এক দল চোর চোর বলে দৌড়ায় দক্ষিণে ওদের উদ্দেশ্য জনগণের দৃষ্টি থেকে আসল চোরকে বাঁচানো হিজবুত তাওহীদ এই কাজ করতেছে যে কানা দজ্জাল বলতে কিছু নেই আমেরিকায় দজ্জাল তাহলে তারা দজ্জালেরই দালাল ঠিক কিনা বলেন এদের থেকে দূরে থাকবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক একবার সূরা ফাতিহা পড়ুন তিনবার সূরা ইখলাস পড়ুন 11 বার ইস্তেগফার পড়ুন আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ যাতের আগে যারা রোডে আছেন প্যান্ডেলে চলে আসেন আপনাদেরকে বলছি আপনাদের কান খোলা কিনা আমি জানি না মুনাজাতের আগে রাস্তা থেকে নেমে প্যান্ডেলে আসেন মুনাজাতই তওবা করে ফেলবেন সারা জীবনে যত গুনাহ করছেন পারবেন না ইনশাআল্লাহ আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ দোয়া চেয়েছেন আগে তো বক্তব্য রাখছে চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আমি দেখ দুজন চেয়ারম্যানের গেট আপ সুন্দর দাঁড়িয়েও আছে টুপিও আছে আলহামদুলিল্লাহ বলে আমরা দোয়া করি দুজনকে আল্লাহ তাআলা তার দিনের কাছে যেন শ্রম দিতে পারে সে হেদায়েত জন্য দান করেন আর চেয়ারম্যান সাহেবকে আমি বলবো আপনারা যেভাবে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে করালেন প্রশাসনকে প্রশাসনকেও ধন্যবাদ জানাই তারা যথেষ্ট পুলিশ দিয়ে ফোর্স দিয়ে আইনিভাবে আমাদের সহযোগিতা করেছে আমি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা টিওনো তাদের জন্য দোয়া করব আমাদের চেয়ারম্যান সাহেবকে বলবো যে ইসলামী প্রোগ্রামগুলো আপনারা নিজ দায়িত্বে করাই দিবেন আমি মনে করি এটাই আপনাদের নাজাতের জন্য সবচেয়ে বড় উসিলা হবে এবং সবচেয়ে বড় সমাজ সেবা হবে আল্লাহ কবুল জি আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ কিছু বলবেন আমার আলোচনাগুলো কিতাব আকারে বেরোচ্ছে প্রথম খণ্ডটা বের হয়েছে নির্বাচিত তাফসীর পুরা কিতাবটা শুধু সূরা ফাতিহার আলোচনা যারা পুরা সূরা ফাতিহার ব্যাখ্যাটা বুঝতে চান সংক্ষেপে তাহলে কিতাবটা নিয়ে যাবেন মুনাজাতের পর ডান পাশ থেকে কিছু প্রশ্ন থাকতেই পারে আমাকে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করবেন উত্তরগুলো পাবেন আর সব প্রশ্ন উত্তর দেওয়া আছে আব্বাসি টিভি লিমিটেডে যে সার্চ দিলেই পাবেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى মহিনন্দ চড়পাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বন্যা হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে চার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখেরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখেরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখেরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যুব সমাজ মাহফিলটা করেছে তাদেরকে কবুল করো তাদের প্রত্যেককে দ্বীনের কর্মী বানায় দাও আল্লাহ খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নেই ওদের চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের ব্যবসা আছে তাদের ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও হালাল ব্যবসা আল্লাহ এই এলাকার প্রশাসন বিশেষ করে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ যারা মাহফিলটির পক্ষে নৈতিক সমর্থন দিয়েছে আর্থিক সহযোগিতা করেছে আল্লাহ দৈহিক শ্রম দিয়েছে সকলের জন্য মাহফিলটা নাজাতের একটা মাধ্যম হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কিশোরগঞ্জের বিভিন্ন থানার যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আমার স্নেহধন্য মাওলানা হাবিব মুফতি হাবিবুর রহমান যে রিসার্চ সেন্টার করেছে আল্লাহ এই সেন্টারের মাধ্যমে দিনের খেদমত এই এলাকায় ব্যাপক থেকে ব্যাপক করে দাও তাদের সকলকে তাহরিকে খাতমে নবুয়তের সৈনিক হিসেবে কবুল করে নাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চোখটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দিন মুনাজাতে গুনার কথা মনে করেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তওবা করেন এর মুনাজাতে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবেন اللهم امين اللهم
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته.